হরে কৃষ্ণ। নমস্কার সকলকে, আপনাদের স্বাগত জানাই আমাদের পানিহাটি দণ্ডচিড়া মহোৎসবের বিশেষ ভিডিওতে। আগামী 20 জুন বৃহস্পতিবার পালিত হবে এই মহোৎসব, তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব দণ্ড মহোৎসব তলা এবং সেখানকার ইসকন মন্দির ঘোরাতে। এছাড়া এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন পানিহাটিতে এই 508 বছর ধরে যে দণ্ডচিড়া মহোৎসব হচ্ছে তার ইতিহাস এবং বাকি খুঁটিনাটি অনেক তথ্য। সুতরাং ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আপনাদের জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পানিহাটি দণ্ড মহোৎসব তলে যাওয়ার জন্য আপনাদের প্রথমেই পৌঁছে যেতে হবে সোদপুর স্টেশনে। সোদপুর স্টেশন থেকে আমরা একটি টোটো ভাড়া করে নিয়েছিলাম এবং এখান থেকে আমরা যাব দণ্ড মহোৎসব তলা ঘাটে। এছাড়া আপনারা কিন্তু বাসের মাধ্যমেও নেমে যেতে পারেন সোদপুরে পিয়ারলেসে এবং সেখান থেকে একটি টোটো করে যেতে পারেন দণ্ড মহোৎসব তলায়। অটো আপনাকে যেখানে নামাবে তার উল্টো দিকে যে ঘাটটি রয়েছে সেটিই হলো দণ্ড মহোৎসব তলা। এবং এই বটবৃক্ষের নিচেই কিন্তু নিত্যানন্দ প্রভু শুরু করেছিলেন দণ্ডচিড়া মহোৎসব, সেই ইতিহাস আমরা ধীরে ধীরে আপনাদের জানাবো। এই দণ্ড মহোৎসব তলার এখানে কিন্তু রয়েছে ইসকন পানিহাটি এবং সেখানে কিন্তু 5 দিনব্যাপী দণ্ডচিড়া মহোৎসব পালন করা হয়। আমরা টোটোর থেকে নেমে প্রথমেই দণ্ড মহোৎসব তলা ভালো করে একবার ঘুরে নিলাম বিকেলের আলোতে। উৎসবের প্রস্তুতি কিন্তু একদমই তুঙ্গে, চারপাশে দেখছি প্যান্ডেল তৈরি করা হচ্ছে, এছাড়া খুব সুন্দর করে সাজানো চলছে। দণ্ড মহোৎসব তলার বটবৃক্ষের পাশেই রয়েছে চৈতন্য মহাপ্রভুর একটি মন্দির। ইতিহাস অনুযায়ী চৈতন্য মহাপ্রভু তখন নীলাচলে বাস করেন এবং তিনি নিত্যানন্দ প্রভুকে আদেশ করেছিলেন বাংলায় হরিনাম প্রচার করতে। নিত্যানন্দ প্রভু তখন খড়দহে বসবাস করতেন। একবার পানিহাটিতে তিনি এসেছিলেন এবং তার সঙ্গে দেখা করতে আসেন রঘুনাথ দাস গোস্বামী। কিন্তু এই রঘুনাথ দাস গোস্বামী কে? তিনি ছিলেন সপ্তগ্রামে জমিদার গোবর্ধন দাসের একমাত্র সন্তান। তার ছিল প্রচুর ধন সম্পত্তি, কিন্তু মনে মনে তিনি সংসার থেকে বৈরাগ নিয়ে নিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী হওয়ার জন্য তিনি বারবার তার কাছে ছুটে যান, কিন্তু বাড়ির অমতে আসার জন্য মহাপ্রভু 3 বার তাকে বাড়ি ফিরে যেতে বলেন। শেষবার যখন তিনি বাড়ি ছেড়ে পুরীতে মহাপ্রভুর কাছে গেলেন তখন মহাপ্রভু তাকে জানালেন নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদিগুরু, তাই শ্রী চৈতন্য মহাপ্রভুকে পেতে হলে তার প্রতিনিধি নিত্যানন্দ প্রভুর মাধ্যমেই পেতে হবে। এরপর যখন নিত্যানন্দ প্রভু পানিহাটিতে এসেছেন তখন রঘুনাথ দাস তাকে দূর থেকে প্রণাম করেন, তখন নিত্যানন্দ প্রভু তাকে ডেকে কাছে নিয়ে আসেন। শ্রী চৈতন্য চরিতামৃত অনুযায়ী তখন নিত্যানন্দ প্রভু তাকে দেখে বলেছিলেন, আইস চোরা ভাগ দূরে দূরে আজি লাখ পাইয়াছি দণ্ডিমু তোমারে, চিরাধুতি বক্ষণ করাও মোর গণে। মহাপ্রভুর উপদেশ অমান্য করার অপরাধে দণ্ডস্বরূপ এই চিরাধুতি মহোৎসবের সূচনা হয়, এজন্য একে দণ্ড মহোৎসবও বলা হয়। ভগবান নিত্যানন্দের আদেশ শুনে রঘুনাথ দাস খুবই খুশি হলেন। তিনি অবিলম্বে তার লোকেদের গ্রামে পাঠিয়েছিলেন সমস্ত ধরনের খাবার কেনার জন্য। তারা চিড়ে, দুধ, দই, মিষ্টি, কলা, চিনি এবং অন্যান্য দ্রব্য কিনে এনেছিলেন। এরপর বড় বড় মাটির হাঁড়িতে চিড়া এবং দধি সমস্ত মিশিয়ে তৈরি করা হয় মহাপ্রসাদ। শোনা যায় নিত্যানন্দ প্রভু তখন ধ্যানের মাধ্যমে শ্রী চৈতন্য প্রভুকেও সেখানে ডেকে আনেন এবং তারা দুজনে মিলে ভক্তদের এই আনন্দ আস্বাদন করতে থাকেন। এরপর থেকে প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লা ত্রয়োদশী তিথিতে পালন হয়ে আসছে পানিহাটিতে এই দণ্ডচিড়া মহোৎসব। এই বছরও কিন্তু তার কোনো ঘাটতি হচ্ছে না, ইসকন পানিহাটির তরফে বিশাল আয়োজন করা হচ্ছে এখানে। আপনারা তো এখন দেখতেই পাচ্ছেন ইসকন পানিহাটির ভেতরে কত সুন্দর করে সাজানো হয়েছে এই মহোৎসব পালনের জন্য। আপনারাও আমাদের সাথে ইসকন পানিহাটির অন্দরমহল ঘুরে দেখতে থাকুন।
ইসকন পানিহাটি দর্শন করার পর আমরা চলে গেলাম রাঘব ভবন দর্শন করতে। এটি রাঘব পণ্ডিতের বাড়ি। চৈতন্য মহাপ্রভু কিন্তু এখানে এসে বসবাস করেছেন। এছাড়া শোনা যায় চিরাধতি মহোৎসব পালনের জন্য শ্রী রামকৃষ্ণদেবও এখানে এসেছেন। এছাড়া অন্যান্য অনেক মহাত্মা যেরকম নেতাজি সুভাষচন্দ্র বোসেরও পদধূলি পড়েছে এই মন্দিরে। সুতরাং আপনারা যদি পানিহাটি চিরাধতি মহোৎসব পালনের জন্য আসেন, এখানে দর্শন করতে কিন্তু একদমই ভুলবেন না। আমরাও একবার মন্দিরের ভেতরে দর্শন করে নিলাম, যদিও সেই সময় মন্দিরের দর্শন বন্ধ ছিল। আমরা শ্রী রাঘবের ঝালি দেখে নিলাম। আশা করছি আপনাদেরও ভালো লাগছে রাঘব পণ্ডিতের বাড়ি দেখতে। মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন তখন সমস্ত ভক্তরা বাংলার থেকে মহাপ্রভুর সাথে দেখা করার জন্য রথের সময় যেতেন। রাঘব পণ্ডিত তার বোন দময়ন্তীর হাতে তৈরি মোয়া, নাড়ু, আচার, আমসত্ত্ব ইত্যাদি মহাপ্রভুর জন্য নিয়ে যেতেন। পরবর্তীকালে তার এই খাবার নিয়ে যাওয়ার প্রথাকেই রাঘবের ঝালি নামে প্রসিদ্ধ হয়। বর্তমানেও কিন্তু এই প্রথা অব্যাহত রয়েছে। এখনও রথের আগে পুরীতে নিয়ে যাওয়া হয় বিভিন্ন খাদ্য সামগ্রী, সবজি, ফল, মোয়া, মুরগি, নাড়ু ইত্যাদি। মহাপ্রভু নিজের মুখে বলেছেন তিনি রাঘবের ঘরে সর্বদা থাকবেন। তাই এই দণ্ডচিরা মহোৎসবেও কিন্তু রাঘব পণ্ডিতের মন্দিরে বড় করেই উৎসব পালন করা হয়। সুতরাং আপনারা যদি দণ্ড মহোৎসবের জন্য পানিহাটিতে আসছেন মনে করেন, এখানে উৎসবে কিন্তু যোগদান করতে ভুলবেন না। রাঘব পণ্ডিতের বাড়ি দেখে আবার অটো স্ট্যান্ডে ফেরার পথে দেখলাম এখানে ইসকনের বিখ্যাত গোবিন্দাস রেস্টুরেন্ট কিন্তু খুলে গেছে। সুতরাং আপনারা যদি এখানে আসেন প্রসাদ পেতে আপনাদের কোনো সমস্যাই হবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হরে কৃষ্ণ।